ঝুলি খুলবি, মজার গল্প বলবি। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। বিন্দু ভারী মিষ্টি মেয়ে, স্বভাবে চঞ্চল হলেও সে কখনোই মা বাবার কথা অমান্য করত না, তাই সকলেই তাকে ভালোবাসত। তা একদিন, বিন্দু তুমি এখানে বসে খেলনা বাটি খেলো, কোথাও যেও না, আমি যাই পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজে আনি। আচ্ছা মা। এই সুযোগ, মেয়েটার বাপ আগেই কাজে বাইরে গেছে, মাও গেল বাসন মাজতে, এখন আমি ওর কাছে যাব। পুতুল আমার সাজবে কোণে মাথায় মুকুট দিয়ে, আজ পুতুলের বিয়ে দেব, আজ পুতুলের বিয়ে। বাজবে শানাই আসবে জামাই মাথায় টোপর পরে, আমার পুতুল বউ হবে যে তাকে আপন করে গো, বরকে আপন করে। বাবা বাবা, বা ভাগ্নি, তোমার গানের গলাটি তো খুব মিষ্টি গো। তুমি কে গো? আমি তোমার মামা গো। মামা? মামা? হ্যাঁ গো। এই তুমি এতটুকু থাকতে একবার এসেছিলু, তখন তোমার মুখে ঠিক করে কথাও ফোটেনি গো। সে সময় তোমার নাম জিজ্ঞেস করলে তুমি কি বলতে জানো? বলতে বিদু। তাই বুঝছি। এবার বিশ্বাস হলো তো যে আমি তোমার মামা? এই তো, এই তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী? লক্ষ্মী না গো মামা, তবে বলতে হয় লক্ষ্মী। একই কথা, হজমি খাবে হজমি? কই, দাও দাও খাই খাই। না না, কি সুন্দর খেতে গো মামা। খাও খাও, বেশি করে খাও তবেই না। কিন্তু কিন্তু মামা, কি হলো? আমার কেমন চোখ লেগে আসছে। বড় ঘুম পাচ্ছে যে। আমি তো হজমি হজম করতে গেলে ঘুমতে হবে, আর তবেই না কম হাসিল হবে। মা, আরে আরে, মেয়েটাকে বললাম এখানে বসে খেলতে, খেলনা বাটি ছড়ানো, ও গেল কোথায়? বিন্দু, এ বিন্দু, বিন্দু, হ্যাঁ বিন্দু, ঘরে তো নেই, তবে যাই যাই পাড়ায় খুঁজে দেখি, নাকি আমবাগানে। ও আর পারি না, কি যে করে না মেয়েটা, বড্ড পা হয়েছে, একবার পাই আজকে। বিন্দু, হ্যাঁ বিন্দু, 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 কি ভারী রে বাবা। আর হবেই না বা কেন, আদরের একটি মেয়ে, খুব করে পেট ঠেসে গেলাই নিশ্চয়। কিন্তু কিন্তু একটু বসবো, জিরবো, তার উপায়ও নেই, কখন কে যে দেখে ফেলবে। ওই তো, ওই তো জঙ্গল, পেরুলেই নিশ্চিন্ত।
তখন আর ধরা পড়ার চিন্তা থাকবে নি। এখন আর চিন্তা করে কি হবে বলো? তোমারে কত করে বললুম মেয়েকে শোকে শোকে রাখো। ওরে আমার বিন্দু! কেঁদো না কেঁদো না, দারোগা বাবুরে খবর দেওয়া হয়েছে, সে আমায় অভয় দিয়েছে, পালিয়ে বাঁচবে নাই হতস্বরা ছেলে ধরা। আর আর সে শয়তানটা যদি ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তখন কি হবে গো? আমার বিশ্বাস ধরা সে করবেই, ভগবান আছেন আমাদের সে ক্ষতি হতে দেবেন না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়, তুমি আমার বিন্দুকে রক্ষা করো ঠাকুর। জঙ্গলের পথেই সন্ধে নামলো যে, বাঘ ভালুক থাকলে আর রক্ষে নেই, তাড়াতাড়ি পা চালাই। ওই দেখ বাঘডুম, কে যেন এদিকে আসছে। তাই তো রে, কে বলতো? যে গাছে আমিও সেই গাছে, তুই যদি না জানিস আমি কি করে জানবো বলতো? চুপ কর চুপ কর, কাছে আসতে দে। যাক, এই জায়গাটা ফাঁকাই দেখছি, এই গাছের তলায় বসে একটুখানি চিড়িয়ে নি। ওই দে, মেয়েটার মনে হয় ঘুম ভাঙছে। মা মা, সেরেছে, তুমি কোথায়? তোমার মা বাড়িতে বিন্দু, এখন তুমি ছেলে ধরা মামার কবলে। দেখি মাথাটা বাড়িয়ে দাও সোনা মেয়ে, তোমার মুখটা একটু বেঁধে আমার ছেড়ে দাও বলছি। তুমি পাজি ছেলে ধরা, তুমি মোটেও আমার মামা না। তখন শান্তিতে ঘুমবি, চল একদম চল।
পথে ওরা বিন্দুর বাড়ির দিকে ভেসে চলে। বিন্দুকে ফিরে পেয়ে তার মা বাবা খুবই খুশি হয়। উদো ছেড়ে ধরাকে দারোগার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয় বিন্দুর বাবা। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো।